Okay. Good morning all. Hello, আছেন সবাই? আমি আছি ওই আর কি দা কথা বলছি আর তার আগে একটা ফেসবুকে ছবি পোস্ট করে দিই। ফেসবুকে আমি ছবি পোস্ট করলে ভালো ভালো বেশ কমেন্ট আসে, আপনারাই করেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। দাঁড়া আর একটা দিই। আরে দেখুন কত বেলা হয়ে গেছে, এখন অবধি আমাকে ব্রেকফাস্ট দেয় না। সারাদিন কি যে করে, সারাদিন বাড়িতে আননেসেসারি ঘোরাঘুরি করে, কাজ কাম কিছু নেই। এ মাম, ব্রেকফাস্ট কি পাবো না বাইরে যাবো? মন্টুর দোকান খুলে গেছে, হুমকি দিয়ে এখন লাভ নেই আমাকে। দেখা যাক, দাঁড়ান ছবিটা দিয়ে দিই। এ মাম ব্রেকফাস্ট দাও। চন্দন কি গো? হ্যাঁ, বড়দের সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা বলতে শেখনি? চন্দন দা এটা নিন, চন্দন দা জল নিন, চন্দন দা ভালো রেসপেক্ট দাও। এই চন্দন এটা নাও, মানে এটা কি? কে বড়? কে বড়? অফকোর্স আমি বড়, সম্মানে সম্মানে বয়সে না হলেও সম্মানে তো বড়। ওরে বাবা, সর্বদা তো বলছো আমার থেকে তুমি নাকি ছোট। আরে সে তো বয়সে ছোট, বয়সে ছোট কিন্তু সম্মানে রেসপেক্টে চেহারা তো দাদা বলো, সম্মান দাও। তুমি ব্লক করবে কি করবে না? কি করবো? ব্লক করবে, ব্লক করে দেবো। এবার থেকে না আমাকে পার্সোনাল মেসেজে পিং করবে না? করলে কি করে দিচ্ছি? ওপো, কতজনকে ব্লক করবো? অনেককেই ব্লক করতে হবে তাহলে। করবে প্রত্যেককে। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। বিয়ের পরে এক ঝামেলা ফেসবুক কথা। আচ্ছা ভাই দাবে শোনো, তোমার ফেসবুকে তো দেখি তুমি ছবি পোস্ট করো, অনেকে লাভ ইউ দিদি হার্ট সিম্বল এসব তো দেয় গো, আমি তো কিছু বলি না। কার সঙ্গে কার তুলনা? আমাকে দেখতে ভালো, আমাকে ওরা ভালোবাসে, আমাকে সুন্দর লাগে, ওরা দেয়, তার জন্য কি আমি এখন ফেসবুক খুলে ধরে 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 এতগুলো লোককে ব্লক করব? আমার কত কমেন্ট আছে তুমি জানো? আমার একটা ছবি দিলে প্রত্যেককে আমি ধরে ধরে ব্লক করব? পাগলের ছাতা, কথা দিয়ে কি বলবে আর কি বলবে না, কোনো হুশ নেই, পাগল ছাগল নিয়ে সংসার। মা ফালতু কথা না বলে এটা খাও আর তাড়াতাড়ি ব্লক করো। চললাম আমি কাজ করতে, আমার অনেক কাজ আছে। ও ব্লক করবে না, আমাকে দিয়ে ব্লক করালো। এই কথাটা কিন্তু আমি বলতে পারলাম না, ও বললো। দাঁড়ান মজা দেখাচ্ছি, আমি ছাড়ার লোক নই। দাঁড়ান এ দেখি, গৈরিকা ওকে কাকি প্রথমে খুঁজি। এ দেখি দেখতে পাচ্ছেন, দাঁড়ান ফোকাস আপনাকে দেখাই। হ্যাঁ আমার সঙ্গে চালা কি? এ দেখুন গৈরিকা, আহ ঠিক আছে এখানে যাব। এই যে দা দেখতে পাচ্ছেন না তো, এ দেখুন খুলেছি, ওকেই আমি ব্লক করবো। হ্যাঁ কী হলো? এই যে ব্লক, ব্লক লিস্ট দেখতে পাচ্ছেন? ব্লক, এ দেখুন ঠিক আছে ব্লক, ব্লকিং দিয়ে ইউজার। সামলা এবার, ওকে ব্লক করলে আমার ঝামেলা মিটে গেল, আমার প্রোফাইল দেখতে পারবে না। এবার চল চল, খুব অশান্তি, এই একটা ভালো কাজ করলো ব্লক। হ্যাঁ করে দিয়েছি ডার্লিং, করে দিয়েছি, জানি না কাকে করি, শুভ দিন, শুভ লগ্ন, শুভ বুদ্ধি এলো। ওকে ব্লক করলি, প্রবলেম সলভ আমার ফেসবুক থেকে। বাহ
ভালো করে জমে গেল, সুপার। দেখো শুরু করো, এসে গেছি। রাত্রি 10:30-10:15 সময় আমাকে সাজাতে নিজে সেজে গুজে এসেছে, বলতে কি মা কোথাও তো বেরোতে পারছি না, আমরা সাজবো বলে ফোন করেছিল। তুই কি খাওয়া হয়ে গেছে? আমি না আমার রান্নাই হয়নি এখন, বলতে তাহলে আসছি আমরা সাজবো বলে নিজে সাজলো আমাকে সাজা। হ্যাঁ কি বলতো, কোথাও তো যেতে পারছি না, ঠিক আছে সবসময় 90-90 পরেই থাকতে হচ্ছে। পাগলের সেজে চলে এসেছি মামার ঘরে, বললাম তুই ও তো দেখানো চুড়িদার ফুড়িদার পরে না, এখন শাড়ি পরাটা অত্যাচার বেশি হয়ে যাবে, অত্যাচার লাগবে বার করে দিলাম। ওই জন্য ব্যাগ ফ্যাগ বের করে লিপস্টিক লিপস্টিক পরিয়ে দিয়েছি। আমিও আমি তো পরেই এসেছিলাম, আর এলাম কেন জানো, একটা মজাদার ব্যাপার আছে, এই মাথায় ঘুরছিল এটা। আজকে ওর ভিডিওর কমেন্ট পড়ছিলাম, ভিডিও দেখেছি না সেটা কমেন্ট পড়ছিলাম, তোমাদের ভালো লেগেছে না ওর মিমিক্রিটা ট্রেলারটা, ওই জন্য আমি মাথায় ফট করে এলো, দূর বসে আছি কোনো কাজ কম্ম নেই, কি করব সরটি ওদিকে পড়ছে, আমি যাই মামের সঙ্গে আমি একটু করে আসি। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এই যে বাড়িতে থেকে থেকে না মাথা পুরো হ্যাং হয়ে যায়, মানে ভাল লাগে না ঘরের মধ্যে, তো বেশ ভাল লাগে ওর সঙ্গে একটু মজা করে। বলো কিরম বদমাইশ, এসে বলতে কি মাম তোর প্রচুর মিমিক্রি মনে পড়েছে, আজকে আমি ক্যামেরা অন কর বলবো ওদেরকে। হ্যাঁ সত্যি, এটা করো, আমার কোনো প্ল্যান ছিল না, আমি এসে বললাম, আমি একা একা বলবো, থাক তাহলে তোমরাও থাকো আমাদের সাথে, দেখতে থাকো ও কি করে আজকে, দেখো শুধু ওকে দিয়ে কি করাই, দেখো শুধু দাঁড়াও ব্যাগ সরাই। সব এরকম মনে সারাদিন ধরে মনে করেছে, চিন্তা করতে পারো তোমরা, ওর কাজটা ভাবো না। ব্যাপারটা হচ্ছে তোমাদের বললামই যখন যে ও মিমিক্রি মানে এত ভালো করে, সেটার প্রমাণ তো দিতে হয় বলো, নাহলে মিথ্যা কথা হয়ে যাবে না ব্যাপারটা, ওই জন্য ভেবেছি। কিন্তু ও যেটা ভেবে এসছে সেটাও খুব কঠিন বিষয়, সেটা হচ্ছে আমাদের আমি না আমাদের স্কুলের টিচারদের রকম হাফ ভাব গুলো ওদের কাছে গল্প করেছি, জানিস এক একজন এক এক রকম ভাবে পড়ায় না, এইবার টিচাররা দেখে। কিন্তু আমি সবার আগে প্রতিনিধি বিশেষ করে বলছি, প্রতিনিধি কিছু মনে করো না, তোমার পিসির উপাধ্যক্ষ আছে বিশেষ ভূমিকা পালন করবে, তুমি কিছু মনে করো না। আর প্রত্যেককেই বলছি আমি কাউকে ভেঙাচ্ছি না, আমি একদম নিশ্চয় ওনারা শিক্ষক ওনারা শিক্ষিকা, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা একটা মজা হিসেবে তোমরা নিও, অন্যভাবে নিও না। না সত্যি এইটা মজা করেই ও বলে, আর আমি আমি অনেকবার মানে আমি ইচ্ছা করে খুচি খুচি আরো বের করি, জানোই তো, তা আজকে ইচ্ছা হলো একটু বলি। সে আমাদের স্কুলে মানে আমি যে নবগঞ্জ গার্লসে পড়তাম তো 5-10 অবধি, সেই স্কুলের গল্পই বলছি, বলতে গেলেও আমার হাসি পায়। আমাদের স্কুলে একজন ছিলেন হেমনলিনীদি, ঠিক আছে, হেমনলিনী, তাকে আমরা কোনোদিন উচ্চারণ করতে পারতাম না, হেমলোলিলি হেল্লোলিলি এসব করতাম, হেমলোলিনী হেমনলিনীদি কোনোদিন। এবার হেমনলিনীদি আমাদের হিস্ট্রি পড়াতেন, ক্লাসে যখন পড়াতে বসতেন আর সামনে মানে আমাদের স্কুলের রাস্তাটা দিয়েই শ্মশানে যেতে হয়, ঠিক আছে, এবার সমস্ত ডেড বডি তো ওই রাখাতে, আর হেমনলিনীদি কি করত, ক্লাস করাচ্ছে করাচ্ছে বাবরের, শোনো আজকে তোমাদের চ্যাপ্টার পড়াবো, বুঝলে তো বাবরের, যেই ওখান থেকে বলো হরি হরি বল শুনলো, দাঁড়াও এই যে যতক্ষণ বলো হরি হরি বলটা কানে আছে উনি ততক্ষণ কপালে এরকম টিপতেই থাকবে, মানে নমস্কার করতেই থাকবে, পড়া মানে চলে গেল ডেড বডি, তারপরে উনি আবার পড়া শুরু করলেন, আবার তার মধ্যে 2 মিনিট নীরবতা পালন করতেন, যে মানে উনি মারা গেছে আত্মার শান্তি কামনা, আত্মার শান্তি কামনা। এইটা ছিল হেমনলিনীদি। এবার পদ্মিনীদির পিসির গল্প বলি, অর্থাৎ ছায়াদি, আমাদের বাংলাদেশি গান হচ্ছে কিন্তু বাংলার টিচার ছিলেন ছায়াদি, অত্যাধিক মানে ভয়ঙ্কর ছিলেন, মানে যেরকম ওনাকে না মুখটা দেখলেই ভয় লাগে, এখানটা একটা জরুর মানে আর্চি তিল মতো ছিল, বুঝলি, মানে দেখলেই ভয় করবে, মানে ওনার মুখের দিকে তাকালেই মনে হয় যেন সব পড়া ভুলে যায়। এবার তো আমি খুব মুখস্থ ছায়াদি পড়া আমি মুখস্থ করে যাবই, নাহলে অসম্ভব, এবার পড়া মুখস্থ করে গেছি, কিন্তু উনি যেই উনি না চশমাটা এরকম রাখতেন, রেখে এরকম ভাবে বলতেন, বলো পড়া বলো, যেই পড়া বলো, বৈরিকা পড়া বল, যেই বলেছে না আমি সব 2 লাইন বলেই ফেটলে গেছি, ব্যাস গেছি, এরকম করে বলছে, পড়াশোনার কোনো নামগন্ধ নেই,
এত গুণী একজন মানুষের মেয়ে হয়ে তোমার এই অবস্থা খুব খারাপ। তুমি আমাকে ক্লাস শেষে দেখা করবে, ওইখানেই শেষ না কিন্তু। এইবার তো প্রচন্ড ভয়ে আছি, তা সেদিন তো তুমুল ঝাড় খেলাম। ক্লাস ফাইভে পড়ি, প্রথম ভর্তি হয়েছি, ওইটা বোধহয় আমি তোমাদের গল্প আগে বলেওছি। পড়বি তো পর আমার কপাল ভাবো। পুতুল পিসি আমাকে নিয়ে যেত, গল্পটা বলেছি। পুতুল পিসি কোনো কারণে গল্প করেছে যে গৈরিকা খুব ভালো গান গায়। এইবার পুরো ক্লাস শেষের পর আমাকে ছুটির পরে টিচার্স রুমে ডেকেছে, ডেকে টেবিলে বসিয়েছে, বসিয়ে ছায়া দিয়ে সামনে বসে আমায় বলছে, তুমি গান জানো? আর ওনার না মুখে হাসি দেখাটা মানে মনে করবি তুই লটারি পেলি। উনি যদি জীবনে কোনোদিন হাসি দেখেছিস মানে মনে হবে লটারি পেলি, এরকম একটা ব্যাপার। তুমি গান জানো? আমি যে হ্যাঁ দিদি, আমি শিখেছি। শিখি? কার কাছে শেখো? বললাম। তারপরে বলছে কি, শোনাতে পারবে একটা গান? আমি যে হ্যাঁ পারবো। এইবারে আমি গান মানে ভয়ের চোটে মনে পড়লো, ভাব আমার গানটা ছেড়া তার জোড়া যায়, ছেড়া মন জোড়া যায় না, নেভাদীপ জ্বালা যায়, নেভামন জ্বালা যায় না। আমি ক্লাস ফাইভে পড়ি বাচ্চা, ওই গান পা দুলিয়ে দুলিয়ে গাইছি, ছেড়া তার জোড়া যায়, ছেড়া মন জোড়া যায়। এবারে আমি আর ওনার এক্সপ্রেশন তো বুঝতে পারি না, উনি তো সবসময় গুরুগম্ভীর, তা বুঝতেও পারছি না যে উনি এটা নিয়ে খুশি রক্ত হচ্ছে বা কিছু। এবার গানটা শেষের পরে ছায়া দিয়ে এরকম জিজ্ঞেস করছে, তোমাকে এই গানটা কে শিখিয়েছে? আমার টিচার। তুমি এই গানটার মানে জেনে গাইলে? আমি যে না রে উনি জানি না। ঠিক আছে, এবার থেকে যখন গান গাইবে নামটা মানেটা জেনে গাইবে। এটা তো গেল ছায়া দিও অরিজিনাল কথা বলতেন, ওর মানে স্টাইলটা এরকম ছিল সেটাই। আমাদের হিস্ট্রির এক টিচার ছিলেন জ্যোতিকাদি, জ্যোতিকাদি তোর পড়া ধরছে, ধরো তো জিজ্ঞেস করছে ধর তোকে যে বলো তো হুমায়ুনের বাবার নাম কি। এবারে ওনার না ইয়ে ছিল তোর ফোন বাজছে, ওনার না তোর কি বলে ওটাকে মানে একটু সেতি ছিল বুঝলি তো, এবারে একটু পুজো টাইপেরও ছিলেন। এরকম করে বইটা নিয়ে বসতেন, বসে বলতেন হুমায়ুনের বাবার নাম কি বলো, হুমায়ুনের বাবার নাম কি, আর কথা কেন না এম করে ফুসকে এম করে বলো হুমায়ুনের বাবার নাম কি। আর আমরা কোনোদিন ওনার পড়া কেন মুখস্থ করতাম না এবার বুঝতে পারবে, সেটা হচ্ছে বলো হুমায়ুনের বাবার নাম। আমরা হয়তো আমি দাঁড়ালাম বা অঞ্জনা দাঁড়ালো, দাঁড়িয়ে হুমায়ুনের বাবার নাম তো, এবারে বাটা তো আসবেই। এবারে হয়তো অঞ্জনা বিড়বিড় করছে, হুমায়ুনের বাবা, হুমায়ুনের বাবা, এই তো হচ্ছে বলো হুমায়ুন, হ্যাঁ বা বা। এবারে অঞ্জনা বলছে বাবা বা বা বা, এরকম করতে এই তো বলছো তো বলো বা বা বাবা। যদি বলেই দেয় তাহলে বাবুর বলতে কার রটা কি বাকি থাকে কিছু। আর ওনার ক্লাসে যদি তোমার ইয়ে আসে, নোটিশ আসে, কোনো ছুটির নোটিশ, মানে আমাদের হেডমিস্ট্রেসও আসতেন শুনলে, ছুটির নোটিশ যদি আসে সেক্ষেত্রে তো হয়ে গেল, মুখস্থ করা তো পড়ার মতো। কা আমাদের ঝুলন পূর্ণিমার জন্য 7 দিন ছুটি থাকতো স্কুল, হ্যাঁ কারণ ওখানে মেলা হয়, সেই জন্য কাল থেকে তোমাদের স্কুল 7 দিন ছুটি থাকবে। কাল থেকে কি থাকবে? আমরা জোরে বলতাম দিদিমণি ছুটি। কতদিন থাকবে দিদিমণি? 7 দিন। হ্যাঁ ঝুলন পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে, কিসের জন্য? ৬৭ ডিগ্রি কথাটা তো তাই, 66 উনি কিছুতেই ওটা বলতে পারতেন না। উনি বললেন শোনো এই, আর হ্রদ বলতেন না, হ্রদ উচ্চারণ করতে গিয়ে মানে হয় রফলা উচ্চারণ করতে গিয়ে যেটা হতো ওনার হ্রদ হয়ে যেত, কোনোদিন হ্রদ কথাটা বলতে পারতেন। এই হ্রদটা 66 ডিগ্রি, 66 জীবনে 66 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এই এইবার আমি কোনোদিন ভূগোল পড়া করতাম না, আমি ভূগোল পছন্দই করতাম না, আমি করতাম কি ম্যাপ বইটা খুলে মুখ ডেকে বসে থাকতাম, ঠিক টের পেয়েছে। এবারে একদিন আমি ঠিক আছে রোজই পড়া করে যাই না, আর পেছন বেঞ্চে লুকিয়ে বসে থাকি, খুব বাজে লাগে। আমি পড়াশোনায় তো সাংঘাতিক ভালো ছিলাম, এসবই করতাম, ক্লাসের পেছনে লুকিয়ে থাকতাম। হ্যাঁ এবারে লুকিয়ে থাকি, খুব বাজে লাগে, তাই আজকে আমি মুখস্থ করে যাবো বুঝলি তো, পড়া মুখস্থ করেছি। হ্যাঁ করে টোরে গেছি ক্লাসে,
এবারে ভূগোল ভূগোল ক্লাসে আমার কোনো চাপ নেই, আমি একদম সামনে বসেছি, ম্যাপ বই ফই পুরো বন্ধ, কোনো ঢাকা টুকির গল্প নেই, মুখস্থ করে গেছি, তো কোনো চাপ নেই। পড়বি তো পর মিরাদি আমাকেই ধরেছে, বলো তো গৈরিকা আউয়া কাকি বলে কি, কেরম করে বলছে আউয়া কাকি। আমি বলছি কি তুমি আউয়া, জীবনে তো পড়াশোনার নাম নেই, পারবে কি করে বলো, পারার কোনো ইচ্ছেও নেই, লজ্জাও করে না, গলাটা আবার ওনার একটু ভাঙা ভাঙা ছিল, সেটা আমি করতে পারবো না, মানে একটু ধরা ধরা, লজ্জাও করে না। ভূগোল বইয়ের প্রথম পাতায় প্রথমেই আছে আউয়া কাকি বলে, তুমি তাও পারলে না। আমি তখন বলছি ও দিদি বুঝেছি আবহাওয়া এইবার আরো রেগে গেছে, আমি কি তোমার সঙ্গে এতক্ষণ ইয়ার্কি মারছিলাম, গেছে আর না না আমি বুঝতে পারিনি দুনি, আমি বলতে পারবো বলে বলেছি, তারপরে বসিয়েছে, মানে আউয়া কাকে বলে জীবন আমি কোনোদিন বুঝলাম না যে আবহাওয়াকে কি করে লোক, মানে উনি আবহাওয়া এটা বলতে দেয় বুঝলি তো, আবহাওয়া ওটাকে বলতে গিয়ে আউয়া কাকে বলে আউয়া, আমি আজও খুঁজে আউয়া কাকে বলে, এইরকম প্রচুর আছে একদম। ওই ফিলোসফি ওইটা বলে ওই যে যে উনিও আরেকবার আরেকজন, উনি আমার এক ঠাকুমার বোন হন, আত্মীয় হন আর কি সম্পর্কে। এবারে আমি আমার বান্ধবীদের কাছে খুব গপ্প দিয়েছি জানিস, উনি আমার আত্মীয় হন, দীপিকা দিদি আমার আত্মীয় হন। এবারে ওই মেয়েটা গিয়ে আবার জিজ্ঞেস করেছে যে দিদুনি দিদুনি আপনি কি গৈরিকার আত্মীয় হন, আর তখন তো ঝু দুই ঝুটি বেঁধে বেঁধে দিত না ছোটবেলা, উমা ঝুটি নাড়িয়ে দিয়ে আমরা বলছি কি হইলে কি হইব, বাংলায় বেশি নম্বর দিতাম না, বাঙাল ছিল আমি না, বলছি এ বাবা আমি তো একটা ভালো কথা বললাম ওরকম ঝুটি। সেই দীপিকা দিয়ে আর মা যাচ্ছে ভোটের একটা ভোটের বোধ হয় তো সেই ইয়ে পড়ে না, না না ভোটে তো তোর ডিউটি পড়ে না সেই সবের জন্য, হ্যাঁ স্কুল টিচারদের সেসবের জন্য ওদের ট্রেনিং ফ্রেনিং কিছু হবে, তো মা আর দীপিকা দি পড়েছে সেই ডিউটি। এবার রিক্সায় করে দুজনে যাচ্ছে, হঠাৎ মা নেচার স্কল আর কি ঠিক আছে, এবার পেটটা মোচড় দিয়েছে, বলছে দীপিকা দি আমার খুব পেটে ব্যথা করছে, পেটটা মোচড় দিচ্ছে, মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, তারপরে বলছে একটু দাঁড়াও আমার এইখানেই আসে, চোখ মুখ বড় করে এইখানে কাছেই আসে, দাঁড়াও আমার আত্মীয় আছে একটু দাঁড়াও চলো, রিক্সাওয়ালাকে বলছে একটু তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, পাঁচালান করে গেছে। এবারে কাছাকাছি এসে গেছে বাড়িটার, মা বলছে ওরে বাবা গো আমি আর পাচ্ছি না দীপিকা দি, এবার দীপিকা দির অবস্থা বুঝো উইয়া গেছে, বলছে না 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 হয়ে যায়নি, এইবারে ঢুকেছে সেই ভদ্র মহিলার বাড়িতে, ঢোকার পরে সে তো বলছে কতদিন পরে এসছো, কথা কেন কথা সরো সরো তোমার বাথরুমটাকে দেখাও, তারপরে কথা কো মানে আমি এগুলো সব আমার স্টক আছে, হ্যাঁ ও সব মনে করে এসছে, বলো কিরকম বলবো, আমার বড় পিসামশাই যেটাই রসুকার দেওয়ার না সেটাই দেবে, যারা বাঙাল তারা জানবে এটা, যে এটা এই সমস্যাটা আমাদের বাঙালদের আছে, আর যেটা রসুকার দেওয়া সেটাই দিত না। এবার বড় পিসামশাইকে বলছি বড় পিসামশাই তুমি একটু ওই গল্পটা বলো না গো, ওর কি মানে ওনার আবার অদ্ভুত, উনি কাটলেটকে বলতো কুত্তার জিব্বা বুলা না, বড় পিসামশাইয়ের গল্প বললে প্রচুর আছে, মানে এটা একটা ভিডিও মজা লাগে, মানে প্রচুর আছে, পুরো একটা ভিডিও করা যাবে পিসামশাইকে নিয়ে, বড় পিসামশাই ধরো আমরা বলি না এই রে সর্বনাশ করেছে, বড় পিসামশাই কোনোদিন বলবে না ওটাকে, এই এটা ভালো ছিল নাশ করছে রে নাশ করছে, কিছুতেই ভালো না সর্বনাশ করছে। আচ্ছা এবার বড় পিসামশাইকে আমি জিজ্ঞেস করছি যে পিসামশাই তুমি একটু ওই গল্পটা বলো না, এরকম করে পাটা এরকম করে খালি ঘষত, এরকম করে ঘষ মুড়ি মুড়ি মেখে দিতাম খেত, আর বলো বড় পিসামশাই একটু ওই গল্পটা বলো না, না রে আমার এখন মোড নাই, কিচ্ছুতেই মুড নাই বলবে না, আমার এখন মোড নাই গম্ভীরছে। এইবার যদি বলি ও বড় পিসামশাই এই যে আমরা যে যাবো বলছো ফুলদার শ্বশুর বাড়ি, কি করে যাবো, কেন উঠুতে কেটে যাবো গা, অটোকে উঠু উঠুতে কেটে যাবো গা, আমি তারপরে নামবো কোথায় মুড়ে মুড়টাই নেমে যাবো
যাবো উটুতে করে কি মুড়ে নামু নাইবা যাবো গাইটটা কত ফোন লাগে ভাবো একটা যেটা বলা সেটা বলবে না যেটা বলে বড় বিষয়টা একটা মজাদার গল্প বলি আমার বহরমপুরে জ্যাঠতুতো দিদির বিয়ে সেই বিয়েতে এবার হয় না বরপক্ষ মেয়ে পক্ষের বোনেদের একটু চুগলিবাজি যা হয় আর কি হয়েছে এবার সেটা আমার ওই ফুলদির পেছনে একজন লেগেছে এইখানে আবার তার জরুর বুঝলি নাম হচ্ছে বাপি এইবার ফুলদি তো কেঁদে কেটে একাকার অবস্থা আমাকে অসমার বাপিকে ফুলদি বলেছে কি আপনি আপনার এত বড় সাহস আপনি আমার পেছনে লেগেছেন জরুর বাপি কোথা কেন এইবার বাপি আবার রেগে গিয়েছে এই নিয়ে প্রচুর কথা বলেছে এই নিয়ে তুমুল হয়ে গেছে একটা আর কি এইবারে ছাদে ছেলেগুলো চলে গেছে রাগারাগি করে আমার দিদিরই বন্ধু মানে বড়দির বন্ধু ছিল ছাদে চলে গেছে রাগারাগি করে এইবার মেজো জেঠি ওকে বোঝাতে গেছে ওদেরকে দেখো আমাদের তো আত্মীয় তোমরা এটা না করলেই পাতে সব হচ্ছে বড় বেশি ভুল বশত ওদের আবার বুঝাতে গেছে বড় বেশি তো ভীষণ নরম মনে মানুষ বড় বেশি বোঝাতে গেছে বাবা তোমরা এটা কেন করলা বাবা তোমাদের এটা ঠিক হয় নাই এবার ছেলেগুলোর মধ্যে ওই বাপি উত্তেজিত হয়ে বড় বেশি বলছে যান তো আপনি নিচে যান এই যে বলেছে না কিছু হয় না তুই যা না কি ছেলে মামার পিস্তো তো ভাইকে বুলানাথ রাখতো বড় পিসে বলছে বুলানাথ অনেক একটা ধাক্কা মারতো বল না কি হয়েছে এবার বলছে পিচিকে না অপমান করেছে ওরা পিচি কু আনতে কানতে দেখো নিচে নেমে গেছে পিচি যদি ছড়ি খারাপ হয় এখন ব্যাস বড় পিছামশাই তো রেগে বকি আমি তোর পিসিরে জীবনে দৌড়ে গলা একখান চক্ষু গোল্লা করি না আর সে কিনা আমার বউরে তোর আমার তোর পিসিরে দমকাইছে কাঁদতাছে তোর পিসি হ্যাঁ খুব খুব কাছে কিন্তু হার্টের রোগ কিন্তু পিসি পিছামশাই এটা মনে রেখো কিন্তু এবার বড় পিসি তখন বলছে আরে চুপ করো না আমার কিছু হয়েছে না তো না তুমি চুপ করো বলতে আর রাম বলছে তোমার তোর থেকে বের করা কিন্তু আজকে এখন আর না একটুখানি অল্প 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 দেবো হ্যাঁ বেশি দিলে আর হবে না যাই হোক আজকে মানে আবার মনে করতে হবে মনে করে বলবো এটা মনে রাখ আমি পরের দিন এটা বলবো গামছাটা বলবো খুব মজার এই বিষয়গুলো সবই মজার তো কিন্তু আজকে হচ্ছে 5 তারিখ এখন বাজে রাত্রি 10:34 ভিডিওটা তোমরা দেখবে 6 তারিখ আর এই ভিডিওটা 6 তারিখেরই কিন্তু ও যেহেতু আগে চলে এসছে ওর মনে পড়েছে আমি করে রাখি মনে থাকে না সবসময় বা ওকে পাওয়াও যাবে না কাজেই তোমরা 6 তারিখে এটা এনজয় করবে তাই তো দিনের বেলা হয় না তো রাতেই একটু ভালো হয় রাত্রির বেলায় আমাদের আড্ডাটা জমে তো যাই হোক সঙ্গে থাকো দেখতে না আরেকবার বলে দে আমার দিদিমণিদের বলেছি বলে আমরা হ্যাঁ অবশ্যই আরেকবার বলে দিই যে আমি কিন্তু ক্ষমা প্রার্থী কেউ খারাপভাবে প্লিজ নিও না আমরা ছোটবেলাকার টিচারদের নিয়ে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মজা করি আর তোমরা আমাদের নিজের পরিবার সেই জায়গা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি তো বললাম পদ্মিনীদির পিসি চায়া দিই পদ্মিনীদির সঙ্গেও আমার এই ব্যাপারে কথা হয়েছে যে তোমার পিসিকে আমরা খুব ভয় পেতাম এটা ঘটনা আরও টিচার আছে বাণীদির গল্প বললে হেসে গড়িয়ে যাবে প্রচুর আছে বলবো আস্তে আস্তে নিশ্চয়ই সঙ্গে থাকো আর দেখতে থাকো কলকাতা।